হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ছোট বড় যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে শেয়ার করব আপনাদের সাথে বৈশাখী ড্রেসের হাতার একটি ডিজাইন। পমপম দিয়ে খুব সহজেই এত সুন্দর একটি লুক ক্রিয়েট করতে পারবেন এখন, খুব সহজেই মাত্র 2 মিনিটেই তৈরি করতে পারবেন এমন সুন্দর একটি হাতার ডিজাইন এখন আপনি নিজেও। আমার কিন্তু এই জামার জন্য এরকম কিছু কাপড় আপনারা কিন্তু নিউ মার্কেটে পেয়ে যাবেন। এই যে টিস্যু কাপড়ের উপরে অনেক সময় এমব্রয়ডারি কাজ থাকে, এছাড়াও নেটের কাপড়ের উপরেও থাকে, এগুলো আপনারা জামার মধ্যে এক্সট্রা করে কুচি দিয়ে লাগিয়ে নেবেন। এবং পাশে এরকম একটা চিকন লেস দিয়ে পমপমগুলো লাগিয়ে কিন্তু সুন্দর একটি ডিজাইন ক্রিয়েট করতে পারেন। তো এই ডিজাইনটি ক্রিয়েট করার জন্য আমার এখানে লাগছে এরকম উলের সুতা। পমপমগুলো এরকম কালারফুল করার জন্য কিন্তু আমি এখানে বিভিন্ন কালারের সুতাগুলো নিয়ে নিয়েছি। এই সুতাগুলো কিন্তু 10 থেকে 15 টাকা করে পেয়ে যাবেন যে কোনো সুই সুতার দোকানে। তো প্রথমে আমি 2 আঙুলে এভাবে করে সুতাটা পেঁচিয়ে নিচ্ছি। এভাবে করে আমি বিভিন্ন কালারের সুতাগুলো আঙুলে একসাথে পেঁচাতে থাকব। প্রথমে লাল দিলাম, এখন আমি এই বাসন্তী কালার সুতাটা পেঁচিয়ে নিচ্ছি। এভাবে করে আমি যে কটা সুতা দিতে চাচ্ছি কালার, এভাবে করে একটার পর একটা একইভাবে পেঁচিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু সুতার সাইড থেকে বাড়াবো না, জাস্ট একটার উপরে একটা, একটার উপরে একটা, এভাবে করে পেঁচাতে থাকবো। তো অল পেঁচানো হয়ে গেলে এখন আমি সুতার মধ্যে সুই ঢুকিয়ে নিচ্ছি এটাকে বাঁধার জন্য। এই পর্যায়ে সুন্দর করে পেঁচানো হয়ে গেলে এক পাশ থেকে সুইটাকে আমি এভাবে করে নিয়ে সব সুতাগুলোকে একবারে বেঁধে দিব। এভাবে করে খুব টাইট করে বেঁধে দিব। এখন যেটা করব, এভাবে করে হাত দিয়ে একটু প্রেস করে সুইটা একটু ভিতর থেকে উঠিয়ে এখন সাইডটা পুরো রাউন্ডটাকে একত্রে এভাবে করে পেঁচিয়ে নিব যেন এটা ভালোভাবে বসে। আজকের কাজটা করার জন্য যে আরও 2টা জিনিস লাগবে, পুঁতি এবং আর একটা হচ্ছে মালার মতো। তো আপনারা কিন্তু এগুলো নিউ মার্কেটে পেয়ে যাবেন অথবা যে কোনো সুই সুতার দোকানে ক্রাফটিংয়ের জিনিস পাওয়া যায়। মূলত এইসব জিনিসগুলো নিউ মার্কেটেই পাওয়া যায়, গায়ে হলুদের যে জিনিস পাওয়া যায় ওইসব দোকান একটু খুঁজলে আপনারা সব ধরনের পুঁতি, এই সুতা সব কিছু পেয়ে যাবেন, এভরিথিং। তো এখন আমি কাটার দিয়ে সুন্দর করে এভাবে করে সুতার মাথাগুলো কেটে দিচ্ছি। এবং কাটা হয়ে গেলে দেখেন খুব কালারফুল একটা পমপমের জন্য সুতাগুলো বের হয়ে গেল। এখন যেটা করতে হবে, আমার পমপমটা যতটুকুন ছোটো সাইজ বা কতটুকুন সাইজের করতে চাচ্ছি এটা কিন্তু টার্সেলের মতো হবে না, এটা পমপম গোল করতে হবে। তো এভাবে করে আমি সুতাগুলো কেটে নিচ্ছি। এভাবে সুন্দর করে সুতাগুলো কেটে নিয়ে একেবারে আমার কাঙ্ক্ষিত সাইজটা অনুযায়ী বানিয়ে নিলাম। এই পর্যায়ে এখন আমার যা লাগছে একটা পুঁতি এবং এই যে মালার মতো এটা লাগছে, এগুলো কিন্তু আপনার নিউ মার্কেটে পেয়ে যাবেন তোলা হিসেবে। আর বড় যে ফুলের মতো কলি ওটা কিন্তু আপনার পিস হিসেবে বিক্রি করে, আমার এটা 2 টাকা পড়েছে। এখন এভাবে করে আমি পুঁতিটা দিয়ে জামার হাতার মধ্যে লাগিয়ে নেব। দেখতে পেরেছেন আমি এটা কীভাবে সেট করেছি? এখন জামার পাশে কিন্তু একটা লেস লাগিয়ে নিলেও পারেন অথবা নাও লাগাতে পারেন। আমি লেসটা লাগিয়ে নিয়েছি, এতে করে লুকটা আরও বেশি সুন্দর গর্জিয়াস লাগে, যেহেতু আমার ছোটো পুঁতি এবং আর একটা যে পুঁতির মতো আছে বড় লম্বা ওইটাও যেহেতু গোল্ডেন কালার, আমি সাইডে একটা গোল্ডেন কালার চিকন লেস লাগিয়ে নিয়েছি এবং তার মধ্যে এটা এভাবে করে সেট করে দিলাম। এই পর্যায়ে আপনারা শুধু কাপড়ের উপরেও পমপমটা লাগিয়ে নিতে পারেন এভাবে করে। এভাবে করে পমপমের মধ্যে সুতাটা নিয়ে এখন আমি সুতাটা কেটে দিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল আমার এই সুন্দর জামার ডিজাইনটি। হাতার এই অংশে আমি একটা লেস লাগিয়ে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এটা নিজের হাতেও করে নিতে পারেন। এবং এভাবে করে পার্ল বসিয়ে আমি হাতার ডিজাইনটি কমপ্লিট করেছি। আমার এই জামার ডিজাইনটি দেখতে হলে আমাকে কমেন্ট করতে হবে কারা কারা চান আমি এই জামার ডিজাইনটি শেয়ার করি, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, লাইক কমেন্ট শেয়ার করছেন, আমাকে এত বেশি অনুপ্রাণিত করছেন, এত ভালোবাসা দিচ্ছেন, তাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা। আরও আরও সুন্দর কাজ নিয়ে হাজির হয়ে যাবো, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা।